পাকিস্তান পিপুলস পার্টি পিপিপির সিনিয়র নেতা খুরশিদ শাহ বলেছেন যে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান কথা বলতে প্রস্তুত হলে বিলওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন দল তার ভূমিকা পালন করবে। এটা বলা হচ্ছে যে পিটিআই এর প্রতিষ্ঠাতা কথা বলতে প্রস্তুত। খান যদি কথা বলতে প্রস্তুত হন তবে এটি একটি ইতিবাচক বিষয়। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেষ্টা করছে, পিপিপি তার ভূমিকা পালন করবে। রাজনীতির মন্তব্যটি এসেছে যখন খান প্রতিষ্ঠিত দলটির আবারও বর্তমান পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN এর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, যা পিপিপি, মুতাহিদা কওমি মুভমেন্ট, পাকিস্তান MQM ও অন্যান্য দল একত্রিত হয়েছে। 2022 সালে ওয়ানাস্তা ভোটের মাধ্যমে তার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের প্রতিষ্ঠিত দলটি পিপিপি PMLN এর জোটের বিরুদ্ধে এবং তার ভুল অব্যাহত রেখেছে। 2022 সালে ওয়ানাস্তা ভোটের মাধ্যমে তার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মিস্টার ইমরান খানের প্রতিষ্ঠিত দলটি পিপিপি PMLN জোটের বিরুদ্ধে তার ভূমিকা অব্যাহত রেখেছে। 4 ফেব্রুয়ারি ভোটের পর রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হয়েছিল, যে দুটি দল আবারও একত্রিত হয়েছে এবং কেন্দ্রীয় সরকার গঠনের জন্য একটি ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে পৌঁছেছে। উচ্চতর রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পুনর্মিলনের জন্য সমাজের বিভিন্ন অংশ এবং রাজনৈতিক দলগুলোর আহ্বানের মধ্যে দলটির পূর্বের ফর্ম 47 সরকারের আলোচনা প্রত্যাখ্যান করেছে। নির্বাচনী ফলাফলে কথিত কারচুপির একটি উল্লেখ এবং পরিবর্তনে জড়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এপ্রিল মাসে পিটিআই স্টল ওয়ার্ড শেহরিয়ার আফ্রিদি জিও নিউজের এক অনুষ্ঠানে নয়া পাকিস্তানতে বক্তৃতা করার সময় বলেছিলেন যে প্রাক্তন ক্ষমতাসীন দল সেনাপ্রধান আন্তঃবাহিনীর মহাপরিচালকের সাথে আলাপ করবে। ইন্টেলিজেন্স DGISI শীঘ্রই প্রত্যাখ্যাত শাসকদের পরিবর্তে তারা কাজ করবে। তিনি আরও অভিযোগ করে বলেন যে বর্তমান শাসকরা প্রত্যাখ্যাত লোকদের একটি গুচ্ছ, যারা রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রিত, যারা ফর্ম 47 মাধ্যমে সংসদে পৌঁছেছিল। পরের মাসে পার্টির মহাসচিব এবং জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব বলেছিলেন যে ইমরান খান প্রকৃতপক্ষে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর আসিফ আলভিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছিলেন। আইয়ুবের মন্তব্যের বিষয়ে মন্তব্য করে আলভি বলেছিলেন যে যাদের প্রকৃত ক্ষমতা আছে তাদের সংলাপের প্রক্রিয়া শুরু করা উচিত। গত মাসে পিটিআই এর চেয়ারম্যান ব্যারিস্টার গওহর বলেছিলেন যে দলটির প্রতিষ্ঠাতা সরকারের সাথে আলোচনার জন্য সম্মতি দিয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গুন্ডাপুর দেশকে এগিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন।